হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন এই ভিডিও থেকে কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম আপডেট হচ্ছে তামিল সিনেমা কানাপ্পা, সেই সিনেমাটার এর আগে আমি বলেছিলাম অক্ষয় কুমারের যে লুকটা নিয়ে সেইটা আমি অক্ষয় কুমারই ভেবেছিলাম সেটাকে, সেটা আমার ভুল হয়েছিল বলতে গিয়ে। তো সেখানে মহাদেবা শাস্ত্রের কোনো টিজার ছিল না, এটা একটা ক্যারেক্টারের নাম ছিল, যে ক্যারেক্টারটা মোহনবাবু করছেন, তার একটা লুক পোস্টার মানে তার ক্যারেক্টার পোস্টারটা ছাড়া হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। এটা প্রথম আপডেট ছিল। দ্বিতীয় আপডেট হচ্ছে পুষ্পা রি রিলিজ করেছে, পুষ্পা দি রোল এবং কারণ অর্জুন রি রিলিজ করেছে ওয়ার্ল্ড ওয়াইড, সেইটার প্রথম ওপেনিং নিয়ে কথা বলবো। তো পুষ্পার ওপেনিং হয়েছে 20 লাখ এবং কারণ অর্জুনের ওপেনিং হয়েছে 30 লাখ, বেশ ঠিকঠাক বা খারাপও বলা যেতে পারে। এইরকম ওপেনিংটা ঠিকঠাক হয়নি, আরও বেশি হওয়া উচিত ছিল। এটা দ্বিতীয় আপডেট ছিল। থার্ড এবং লাস্ট আপডেট হচ্ছে একটা নতুন বাংলা সিনেমাকে নিয়ে। সিনেমাটার নাম হচ্ছে 5 নং স্বপ্নময় লেন। সিনেমাটার ডিরেকশন দিয়েছিল হচ্ছে মানসী সিনহা। এটা আমাদের গল্প সাফল্যের পর ঢাকা প্রোডাকশানস আর মানসী সিনহা তারা আবার ফিরেছেন নতুন সিনেমাটাকে নিয়ে, যেখানে অপরাজিতা আড্ড আবার রয়েছেন, সাথে রয়েছে খরাজ মুখার্জি, অন্বেষা হাজরা ডেবিউ করছে সিনেমাতে, এছাড়া রয়েছে অর্জুন চক্রবর্তী, পায়েল মুখার্জি, চন্দন সেন, ফাল্গুনী চ্যাটার্জি এবং ইয়াসমিন জাহান রয়েছেন এবং আরও অনেকেই রয়েছেন সিনেমাটাতে। সিনেমাটা ঢাকা প্রোডাকশন প্রডিউস করছে, ঢাকা প্রোডাকশনের শুভঙ্কর মিত্র, এবং তারা একটা ফার্স্ট লুক পোস্টার ছেড়েছে। ফার্স্ট লুক পোস্টার বলা যায় না, এটাকে একটা ফার্স্ট লুক পোস্টারই বলা যায় অ্যাকচুয়ালি। তো বেশ ঠিকঠাক লেগেছে পোস্টারটা, আরও ভালো হতে পারতো আমার মনে হলো। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।